নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বর্তমানে কিন্তু অনেক মানুষের এখন পর্যন্ত এই রকম পুরাতন ভোটার কার্ড কিন্তু রয়েছে ঠিক আছে এবং তাদের কিন্তু ডেট অফ বার্থ জায়গায় কিন্তু তাদের ডেট অফ বার্থ নেই তাদের শুধুমাত্র কিন্তু সাল দেওয়া রয়েছে বর্তমানে কিন্তু এই পুরাতন ভোটার কার্ড এটা কোনো জায়গায় কিন্তু চলবে না ঠিক আছে বিভিন্ন কিন্তু সরকারি সুবিধা পেতে গেলে এই পুরাতন ভোটার কার্ড চলবে না এটাই কিন্তু আপনাকে আপডেট করতে হবে তো আপনি কিভাবে আপডেট করবেন এবং কিভাবে এই পুরাতন ভোটার কার্ড থেকে নতুন ভোটার কার্ডে ট্রান্সফার করবেন কীভাবে ডেট অফ বার্থ সংশোধন করবেন এবং কীভাবে এই ভোটার কার্ডের সঙ্গে আপনি মোবাইল নাম্বার যোগ করবেন সমস্ত কিছু বিস্তারতা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল অশনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথম থেকে এই অফিসে চলে আসবেন এই লিঙ্ক যদি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন এখানে চলে আসবার যারা নতুন তারা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে এখানে কিন্তু মোবাইল নাম্বার বসে আপনাকে অ্যাকাউন্টও কিন্তু ক্রিয়েট করতে হবে এবং যাদের কিন্তু অ্যাকাউন্ট অলরেডি তৈরি করা আছে তারা কী করবেন তারা কিন্তু আইডি পাসওয়ার্ড বসে এখানে লগ ইন করবেন ঠিক আছে আমার তৈরি করা আছে সেই জন্য আইডি পাসওয়ার্ড এখানে বসিয়ে দিলাম বসিয়ে ক্যাপচার এখানে ফিল করে দেওয়ার পর এখানে লগ ইন বাটন কিন্তু ক্লিক করলাম লগ ইন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে এরপর কারেকশানের জন্য কারেকশান ইন ভোটার আইডি এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে এমআটি পেজ ওপেন হয়ে যাবে এরপর লে স্টার্ট অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনাকে নেক্সট পেজে কিন্তু নিয়ে চলে যাবে এরপর আপনার ভোটারকে নাম নাম্বার থাকলে ইয়েস করবেন ইয়েস করার পর এখানে ভোটার আকারের নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন এখানে ভোটাকার নাম্বারটা এখানে সরিয়ে বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপরে এখানে ফেজ ডিটেলস বাটনে কিন্তু ক্লিক করবেন ঠিক আছে ভোটার নাম্বারটা সরিয়ে বসিয়ে দেওয়ার পর ফেজ ডিটেলস বাটনে ক্লিক করলে আপনার ভোটার কার্ডটি কিন্তু ফাউন্ড হয়ে যাবে ঠিক আছে ওভাবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ড দেখতে পাচ্ছেন ফাউন্ড হয়ে গেল ভোটারটি ফাউন্ড হয়ে যাওয়ার পর পসির বাটনে ক্লিক করবেন পসির বাটনে ক্লিক করার পর তারপরে আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলস শো হয়ে যাবে এরপর কী করবেন এরপর এখানে সেভেন কন্টিনিউ বাটনে কিন্তু ক্লিক করবেন ঠিক আছে সেভেন কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করবেন সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করলে এখানে কিন্তু আপনি যে কারেকশানটা করবেন এটা সেকেন্ড অপশান কিন্তু সিলেক্ট করবেন ঠিক আছে এখানে সেকেন্ড অপশন কিন্তু আপনি সিলেক্ট করবেন সেকেন্ড অপশন সিলেক্ট করে নেওয়ার পর তারপরে সেভেন কন্টিনিউ বাটনে কিন্তু ক্লিক করবেন অপশন সিলেক্ট করে নেওয়ার পর সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করে নেওয়ার পর এখানে কিন্তু মোবাইল নাম্বার এখানে পুনরায় কিন্তু আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সেন ওটিপি বাটনে ক্লিক করবেন সেন ওটি বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে কিন্তু পুনরায় একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে নেবেন ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপরে কিন্তু ভেরিফাই বাটনে কিন্তু ক্লিক করবেন ঠিক আছে ওটিপিটা আগে সরিবে বসিয়ে নিন ওটা বসিয়ে নেওয়ার পর তারপরে ভেরিফাই বাটনে ক্লিক করবেন ভেরিফাই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার মোবাইল নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে গেল মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপরে আপনি কোন কোন কারকশান করতে চান তো আমি বর্তমানে ডেট অফ বার্থে কালেকশন করতে চাই এবং মোবাইল নাম্বার আমি যোগ করতে চাই সেজন্য এই দুটো অপশান ঠিক জন্য মারলাম তো আপনার ক্ষেত্রে আরও যদি কোনো কারেকশন হয়ে থাকে এখান থেকে আপনি ঠিক ছোট মেরে নেবেন আপনি কিন্তু টোটাল দেখতে পাচ্ছেন এখানে চারটি কারেকশন কিন্তু করতে পারবেন ঠিক আছে আপনি একসঙ্গে কিন্তু চারটি কারেকশন করতে পারবেন এখান থেকে আপনি যেই যে কারেশন করবেন সেখানে ঠিক জন্য কিন্তু মেরে নেবেন এখানে ফটো আপনি করতে পারেন আপডেট এরপর কিন্তু সেভেন কন্টিনিউ বাটন কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করে নেবেন সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করে নেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন আপনার কাছে যদি আধার নাম্বার থাকে তো ইয়েস বাটন ক্লিক করবেন ইএস বাটনে ক্লিক করার পর এখানে আধার নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসে নেবেন এখানে আধার নাম্বারটা সঠিকভাবে বসে নেবেন বসে নেওয়ার পর এখানে কি করবেন এখানে ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ কিন্তু আপনি সিলেক্ট করবেন ঠিক আছে ডেট অফ বার্থ আপনি সিলেক্ট করবেন ডেট অফ বার্থ সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখানে ইয়ার এখান থেকে ইয়ারটা আপনি সিলেক্ট করে নেবেন ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু আপনার যে মাসটা এবং ডেটটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন ঠিক আছে আপনার ডেট অফ বার্থ যেটা হবে যেটা আপনি ভোটারটা করতে চান সেই নতুন ডেট অফ বার্থটা এখানে বসিয়ে নেবেন বসে নেবেন ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনি কোন ডকুমেন্টস আপডেট করতে চাই এখানে সিলেক্ট করে নেবেন এখানে আপনি আধার কার্ড এখানে প্যান কার্ড দিতে পারেন অথবা পাসপোর্ট দিতে পারেন অথবা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন কাছে যেই ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসটা এখানে করবেন সেই ডকুমেন্ট সিলেক্ট করে নেওয়ার পর সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করে দিতে হবে দুইএমির মধ্যে এখানে আপলোড করে দেবেন জেপিজি ফরম্যাটে ফর্ম্যাটে ঠিক আছে এখানে সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করে কিন্তু আপনি ডকুমেন্টসটা এখানে আপলোড কিন্তু করে দেবেন ডকুমেন্টসটা আপলোড হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনার সামনে অ্যামাউন্ট কিন্তু অপশান কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ডকুমেন্টসটা আপলোড হবে এইভাবে ডকুমেন্টসটা সাকসেসফুলিভাবে আপডেট হয়ে যাওয়ার পর তারপরে কী করবেন তারপর কিন্তু নিচে থেকে আসবেন তারপর নিচে দিকে আসার পর আপনি যে মোবাইল নাম্বার যোগ চান আপনার রেজিস্টার যে মোবাইল নাম্বার সেটা কিন্তু অটোমেটিক এখানে চলে এসেছে এবারে কিন্তু কী করবেন এরপর কিন্তু আপনি সেভেন কন্টিনিউ বাটনে কিন্তু ক্লিক করবেন ঠিক আছে সমস্ত ডিটেলস এবার চেক করে নেবেন সমস্ত ডিটেলস চেক করে নেওয়ার পর সেভেন কন্টিনিউ বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপর এখানে কী করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনার কিন্তু ডিক্লারেশান ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন জেনারেল ডিক্লেরেশান ফর্ম ওপেন হয়ে গেল এরপর এখানে আপনার সিগনেচার করে দেবেন এখানে আপনার নামটা কিন্তু লিখে দেবেন এখানে আপনার নামটা এখানে বসিয়ে দেওয়ার পর তারপর এখানে আপনার প্লেস এখান থেকে কিন্তু আপনার প্লেসটা কিন্তু এখানে বসিয়ে দেবেন প্লেসটা বসিয়ে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপরে এখানে সেভেন কন্টিনিউ পার্টার কিন্তু পুনরায় ক্লিক করবেন সেভেন বাটনে ক্লিক করবেন সেভেন বাটনে ক্লিক করলে পুরো পিভিটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন পুরো পিভিটা কিন্তু আপনার সামনে শো হয়ে গেল পুরো পিভিটা শো হয়ে যাওয়ার পর তারপরে নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর তারপর কিন্তু সমস্ত ডিটেল একবার চেক করে নেবেন এবং চেক করে নেওয়ার পর আপনি যেটা যেটা কারেকশন করেছেন সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো হয়ে গেছে আপনি ডেট অফ বার্থ কারেকশন করেছেন এবং মোবাইল নাম্বার যোগ করেছেন সেটা শো হয়ে গেছে এখানে এখানে দেখে নেবেন দেখে নেওয়ার পর নিচে দিকে আসবেন নিচে গিয়ে আসার পর যদি কোনো এডিট করার প্রয়োজন হয় তাহলে এডিট ফর্ম অপশানে ক্লিক করে আপনি এডিট করবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সামির বাটানে ক্লিক করবেন সামির বাটানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার ফর্মটা কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে ঠিক আছে সামির বাট ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফর্মটা কিন্তু সাকসেসভাবে সাবমিট হয়ে গেল এরপর কিন্তু একটা রেফারেন্স আইডি নাম্বার কিন্তু প্রোভাইড করলো এই আইডি নাম্বারটা দিয়ে আপনি পরবর্তীকালে কিন্তু স্টেটাস চেক করতে পারবেন ঠিক আছে সেই জন্য এই আইডি নাম্বারটা প্রিন্ট আউট করে নেবেন অথবা কিন্তু এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এরপর কিন্তু এই আইডি নাম্বার দিয়ে কীভাবে আপনি স্টেটাস চেক করবেন তো স্টেটাস চেক করার জন্য এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্টেটাস এই অপশান্তুধে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার এখানে স্টেটটা সিলেক্ট করে নেবেন এবং রেফারেন্স আইডি নাম্বারটা এখানে বসে নেবেন বসিয়ে নেওয়ার পর এখানে ট্রাক স্ট্যাটাস অপশান কিন্তু ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমানে কিন্তু স্বামীর অবস্থা আছে তারপর কিন্তু বিএলও অ্যাপয়েন্টমেন্ট হবে তারপর ফিল ভেরিফাই তারপর কিন্তু এক্সের অথবা রিজেক্ট করে দেওয়া হবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি স্টেটাস চেক করতে পারেন যখন একসের হয়ে যাবে তখন বুঝতে পারেন যে আপনার ডেট সংশোধন হয়ে গেছে এবং মোবাইল নাম্বার কিন্তু যোগ হয়ে গেছে এবং আপনি কিন্তু অনলাইন থেকে আপনি আপনার ভোটার কার্ডটি কিন্তু ডাউনলোড করতে পারবেন ঠিক আছে আপনাকে ভোটার কার্ড যে কোথাও আনতে দরকার নেই বর্তমানে কিন্তু অনলাইনে ডাউনলোড করে সেটা সব জায়গায় কিন্তু কাজে লাগাতে পারবেন ঠিক আছে বোঝা গেল তো এইভাবে কিন্তু যাদের পুরাতন ভোটার কার্ড তারা কিন্তু নতুন ভোটার কার্ডে ট্রান্সফার করতে পারবেন এবং ডেট অফ বার্থ কিন্তু আপনি বসাতে পারবেন ঠিক আছে এবং সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার কিন্তু যোগ করতে পারবেন ঠিক আছে ভোটার কার্ডে সংশোধন হওয়ার যার পর কিন্তু আপনি অনলাইনে ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আজকে ভিডিও যদি একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা একটু লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বটনারটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্যতে ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ